জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। রেলের যাত্রী সেবা বাড়ানোর জন্য এবছর থেকে 50% টিকিট রেলওয়ের অ্যাপের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু সাধারণ যাত্রীরা অভিযোগ করছেন, টিকিটের জন্য বারবার চেষ্টা করেও তারা ব্যর্থ হচ্ছেন। অ্যাপে টিকিট না পেয়ে কাঙ্ক্ষিত টিকিটের আশায় আবার গিয়ে দাঁড়িয়েছেন কমলাপুরের অন্যান্য টিকিট কাউন্টারে। বৃহস্পতিবার সাধারণ যাত্রীরা এসব তথ্য জানান। এর আগে বুধবার কমলাপুর রেল স্টেশনে টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শনে এসে রেলমন্ত্রী বলেন, অ্যাপে টিকিট পেতে সাধারণ যাত্রীদের ভোগান্তির অভিযোগ পাওয়া যায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অ্যাপের মাধ্যমে যেসব টিকিট বিক্রি হবে না পরবর্তী সময় তা কাউন্টার থেকে বিক্রয় করা হবে বলেও জানান তিনি। নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে রেলের জন্য বিভিন্ন সার্ভিস দিয়ে আসছে, যদি তাদের কোনো গাফিলতি থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রেলমন্ত্রী।